রয়েছি ঢাকা শহরে। মেট্রোর ভেতরে ঠান্ডা হাওয়া এইসব দেখতে ভালো লাগে। কয়তলা গন্দিনী দেখি, গুনতে পারিস কিনা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127
welcome Dhaka. And guys, আমরা এখন ঢাকাতে আর আজকে ওকে আমরা প্রথমে ঘুরব মেট্রো এবং ও বলছে এটাও স্বপ্নের শহর আর এটা দেখে জাস্ট এক্সাইটেড এরকম রাস্তাঘাট পরিষ্কার আর রাস্তাগুলো এত বড় বড় দেখেই মনে হচ্ছে না যে আমি কোথা থেকে এই যে দেখুন আমরা এখন সংসদ ভবনের সামনে আমি এখন রয়েছি ঢাকা শহরে যাকে বলা হয় রিকশার রাজধানী এই যে এখানে রিকশা আছে ঠাকুর মাথায় যেটা রয়েছে এটা বেতের তৈরি এটাকে বলে মাথাল মাথাল যেটা কৃষকেরা ব্যবহার করে থাকে কৃষিকাজের জন্য আমরা এখন এখান থেকে যাব মেট্রোতে এবং ওকে প্রথম মেট্রোতে ঘুরাবো যে বাংলাদেশের মেট্রো কেমন কলকাতা তো অনেক মেট্রো চলেছে আজকে বাংলাদেশের মেট্রো চলবে ওকে লেটস গো এটা তো উঠবে হ্যাঁ চলবো চলবো তো আসলে ও বলতেছে এরকম বাস এর আগে ইন্ডিয়ায় কখনো দেখে না কিন্তু এই অশোক লেল্যান্ডের বাসটা ইন্ডিয়ারই ইন্ডিয়া থেকে আসা রাস্তাটা দেখুন কি পুরো পরিষ্কার রাস্তা যেখানে মন্ত্রীরা সকল বড় বড় উঁচু মানুষেরা এখানে মিটিং করে মিটিং করে এই যে এটা হচ্ছে সেই জায়গা তবে ভিতরে এলাও না যদি হয়তো ওকে আমরা নিয়ে যেতাম ভিতরের দিকে এগুলো স্ট্রিট ফুড হ্যাঁ এগুলো সব এখানে পাওয়া যায় অনেক রকমের আর এটা জিলাপি ওই যে ওই দিকে অনেক রকমের এখন না পরে পরে সরি খাবো না আমরা না না এখন না তো আমরা চলে আসছি ফার্ম গেটে ও বলতেছে এত মানুষ জন এখানে পোশাক আশাক একদম আলাদা আলাদা লাগে জনে আর কি ভিড় এখানে তো এই যে এই এইটা দিয়ে আমাদের উঠতে হবে অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল মতিঝিল যাওয়া পর্যন্ত বাট অনেক জ্যাম যার কারণে আমরা ফার্ম গেট থেকেই যাব আমি যাবো প্রথমে আস্তে আস্তে এটা হচ্ছে চলন্ত সিঁড়ি একদম এখানে কিন্তু লিফটও আছে ওঠার জন্য কিন্তু আমরা চলন্ত সিঁড়ি দিয়ে এই দুইতলা বাসটা চলে যাচ্ছে এই যে ও জাস্ট দুইতলা বাস দেখে অনেক এক্সাইটেড যে বাসের উপরে বাস তো এইভাবে আমরা হচ্ছে কলকাতায় লাইনে দাঁড়াই টিকিট কাটলাম বিশাল বড় লাইন মানে আরো ভিড় হয় তো আমাদের কপাল ভালো এখানে আমরা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো এটা হলো আমাদের টিকিট একটা কার্ড যেটা আমরা স্ক্যান করে আমরা এটাকে র‍্যাপিড পাস বলা হয় না না এটাকে আবার দিয়ে দিতে হবে আমাদের কারণ আমরা র‍্যাপিড পাস নি নাই এটা হচ্ছে জাস্ট টিকিট কাটলাম লাইনে দাঁড়াই এই টাকাটা কি তোর না আমার এটা তোর এটা 50 টাকা বাংলাদেশের আমরা এখন ঢুকতেছে এখানে টাচ কর হয়ে গেছে হয়ে গেছে এই যে আমরাও ও তুই ঢুকে গেছিস বন্ধ না হয়ে যায় হ্যাঁ এবার কোথায় কোন দিকে এই দিকে তো বিশাল বড় স্পেস এর আগে কিন্তু ওইভাবে আমরা ঘুরতে পারি নাই ভাই এত বড় জায়গা নিয়ে মেট্রো স্টেশনগুলো তৈরি করা হয়েছে আমাদের বাংলাদেশে আমাদের কিন্তু মেট্রো চলে আসছে যে লাল সবুজে এবং ও আসলে অনেক এক্সাইটেড কারণ ও যেহেতু প্রথম বাংলাদেশে মেট্রো দেখছে এবং যাই হোক এটাতে ভাই অনেক ভিড় এই ভিড়ে কেমনে উঠবো এই যে ফাইনালি তবে এটা হচ্ছে অনেক ভিড় আমরা ভাবছিলাম দুপুরে উঠবো একদম ফাঁকাই যাব মেট্রো বাট মানে ভিড়ে দাঁড়িয়ে যাওয়ার মজাটা আলাদা আমি যখন মেট্রো ধরি তখনই দাঁড়িয়ে যাই না আমি আমি ভাবছিলাম যে আমরা পুরো মেট্রোটাকে কভার করব এইটা বাট হইল না এত ভিড় ভাই এই দুপুরবেলা এত ভিড় যাই হোক আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে উত্তরা আমরা যাবো উত্তরায় মেট্রোতে উঠছে হচ্ছে মতিঝিলের মানে এত এক্সাইটেড ভাই এই যে একদম সামনে ড্রাইভার ওইদিকে ড্রাইভার ওইদিকে এই যে এটা তো সামনের একটা ছবি তুলি দাদা টাকা 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 এখন আবার আমাদের যেতে হবে অপোজিটে ও গাধার গাধা ও ওকে বললাম যে এইটা এই মেট্রোটা নাকি জিজ্ঞেস করো সবার আগে উঠে পড়ছে ওই মেট্রোতে আর এটা যাবে মতি আমাকে ফলো করেছে তা আমি তো ওকে ফলোই করব ভাই আমার গেস যাক আমাদের এখন আবার অপোজিটে যাই আবার মানে ব্যাক যাইতে হবে উত্তরায় জোরে 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 তো আমরা তো ভুলে মতিঝিলের মেট্রোতে উঠে পড়ছিলাম এরপর আবার মানুষ বললো যে এটা হচ্ছে মতিঝিলে যাবে এরপর আবার আমরা নেমে এখন উত্তরায় মানে ও আগে গেছে ও দরজা ফাঁকা পাইছে ঢুকে পড়ছে এটার ভিড় কত ভাই
মানে চারিদিকেই ভিড়। এই দুপুর বেলায় আমরা চাইছিলাম যে অনেক ফাঁকা হবে, পুরো মেট্রোটা কভার করবো। আর ও হচ্ছে প্রথম বাংলাদেশে মেট্রোতে উঠতেছে, আমরা এত বেশি ছটফট করছি। কিন্তু আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের মেট্রোতে উঠছিলাম কলকাতায় প্রথম, এরপর এখন বাংলাদেশ। এটা উপর দিয়ে যাবে আর উপরের ভিউটা দেখা যাবে পুরো ঢাকা ইউনিভার্সিটি, মানে ঢাকা সিটিটা। ওকে, এই যে দেখুন, বাংলাদেশে একটা সুন্দর কালচার, যেটা আমি বলতে চাই তোমাদের সবাইকে, যে পুরুষেরা মেয়েদেরকে একটু বেশি একটুখানি রেসপেক্ট দিয়ে থাকে, মানে আদারটা ভাবে রেসপেক্ট। যে আমি এখানে বসে রয়েছি, একটা আঙ্কেল বসে যার জন্য আমাকে জায়গা দিয়েছে, আর এখানে কোনো টাচ হবে না। এখানে দেখতে পাচ্ছ সবাইকে এভাবে গ্যাপে দিয়ে দিয়েছে, সব কটা মেয়েদেরকে, মানে আলাদা হবে, কোনো প্রবলেম না হোক তাদের। আর মানে এই জিনিসটা আমার কাছে খুব অবাধন লাগলো, যে অন্য কান্ট্রিতে এসে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে এত সব কিছু মানে আমার সাথে হচ্ছে ভালোভাবে। আর এটা প্লিজ দাঁড়িয়ে, ও হচ্ছে বসে আছে, আমি দাঁড়াই আছি। তাহলে তুই মানবতা দেখা, তুই উঠে পর, আমাকে বসতে দে না। পুরুষেরা দেয় তো, তুই তো বলিস আমাকে একটু দে রেসপেক্ট। তো জাস্ট আজকে অনেক ভিড়, আর এই যে বাইরের ভিউটা, এটা কিন্তু দারুণ। ও হচ্ছে পুরো মেট্রোতে ঘুরতেছে এরকম, খালি হচ্ছে না তাই। তো এখন কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, আর সামনের স্টপেজই হচ্ছে উত্তরা দক্ষিণ, মানে আমরা একদম লাস্ট স্টপেজে নামবো। এই যে দেখুন, ওই সাইডে যাওয়া যাবে না তাই না? না, ওই সাইডে যাওয়া যাবে, ভিড় আছে। ট্রেনের মতো যদি সেম দরজা খোলা যায় তো, বা ওইভাবে মাথা বের করে আমরা দেখতে পারতাম। এই যে একটা লেক দেখুন, এবং এই মেট্রোর প্রথম যে চালক সে ছিল একজন নারী, মেয়ে, মরিয়ম হাফিজা। এই যে দেখুন, জাস্ট ভিউটা দেখ। ফাইনালি ওয়েলকাম উত্তরা দক্ষিণ। এই যে আমাদের ট্রেন ফুল দেখা যায়, অনেক খুশি। যাক, এখন আমরা হচ্ছে এখানে একটু ঘুরবো, ঘুরে তারপরে আবার ব্যাক করবো, যেহেতু প্রথম আসছে। আর এটা কিন্তু চলে গেলো, এই যে দেখুন। তো মেট্রোটা এখন চলে যাবে একদম লাস্ট স্টপেজ। এবং যখন প্রথম উদ্বোধন হয় উত্তরা টু মতিঝিল, তখন কিন্তু আমি এই মেট্রোতে ভ্রমণ করেছিলাম। ওই যে চলে গেল, টাটা টাটা। কি ফাঁকা না? যাক, আমরা এখন ওই দিক যাই, চল। তো আসলে আমাদের মেট্রো হওয়ার পরে কিন্তু ঢাকা শহরে অনেকটাই জ্যাম কমছে, যেহেতু আমাদের বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 18 কোটি। তো ঢাকায় কিন্তু অনেক মানুষের বসবাস, এখানে রিক্সাই থাকে, রিক্সাই হচ্ছে 10 লক্ষ, এত রাস্তায়। তো এরকম মেট্রো লাইন আরও হবে, এবং আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, যেটা হচ্ছে উড়াল সড়ক। তো এখন কিন্তু আমাদের বাংলাদেশ একদম ডেভেলপ হচ্ছে, ডে বাই ডে একদম অন্য মাত্রায় চলে যাচ্ছে। তো এটাই চাই, আমাদের এই ছোট্ট দেশটা যেন আরও উন্নতি হোক, এবং বাইরে থেকে মানুষ আসুক, তারা দেখুক। দেখছেন, এবং সত্য বলতে নিজের দেশটা এভাবে ঘুরতেই পারি নাই, ওকে নিয়ে ঘুরবো এবার। আর নেক্সট আমরা ঢাকা থেকে যাবো সিলেটে, না কক্সবাজার। তো যাক, ওকে এখন নিয়ে যাবো ওই বিল্ডিং এ। ও বলতেছে যে এত বড় বড় বিল্ডিং ঢাকা শহরে, একদম সে পাহাড়ের মতো বড় বড়। হ্যাঁ, ও একদম উঁচু, ঘাড় উঁচু করে তাকাতে লাগছে। তো এখান থেকে দেখা যায়, এই যে এখান থেকে স্পষ্ট, এই পাশে কিন্তু লেক আছে আর ওই বিল্ডিং গুলো। আপনারা চাইলে কিন্তু এই লেক গুলো ঘুরতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। ফ্যামিলি নিয়ে এসে নৌকা বা বোট নিয়ে ঘুরে আবার যেতে পারেন বাসায়। তো আমরা মেট্রো থেকে এখন যাবো ওইখানে যে বড় বড় বিল্ডিং গুলো আছে, একই রকম, এবং সবগুলো একই সাইজের। কয়তলা গন্ধিনী দেখি, গুনতে পারিস কিনা? 1500 টাকা। আর রাতে কিন্তু একদম আলোক সজ্জিত হয়, এটাই হচ্ছে বাংলাদেশ, নিউ বাংলাদেশ।
এই যে দেখেন সামনের ভিউটা দেখেন যে কি পরিষ্কার পরিচ্ছন্ন। ও আরো বড় বড় বিল্ডিং আছে কিন্তু এখানে হচ্ছে এরকমই সব একই বিল্ডিং, এখানে নতুন করে বানানো হয়েছে, এটা আগে ছিল না নতুন করে করা হয়েছে। দেখ ওকে এগুলো ঘোরাই তারপর আবার আমরা ব্যাক করবো। তো এটা দেখি অনেক এক্সাইটেড যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে আমরা সবাই যদি চাই তাহলে বাংলাদেশকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারি। একটা দেশ তখনই উন্নতি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয় যখন ওই দেশের মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো আমাদের সঙ্গবদ্ধভাবে এই দেশকে আগায় নিতে হবে, আমাদেরকে পরিষ্কার হইতে হবে, এরপরেই আমাদের দেশটা আরও সুন্দর হবে। সানডানে আমাকে প্রশ্ন করছে যে এখানকার জমি কত টাকা। এটা হচ্ছে এখানকার এই জমিটা দেখছিস নি, এটা 2 কোটি টাকা হবে। মানে আমার কিডনি আর দুটো চোখ বেঁচে হবে না টাকা। মানে এখানে 10 কাটা জমির দাম 2 কোটি টাকা। আর একটা ঘর এই যে এরকম একটা ফ্ল্যাট এরকম একটা 10 কোটি টাকা হবে। এই দাম কোটি কোটি 10 কোটি এটা দাম। আমি তো 1 লাখও দেখি না, 10 কোটি বলছে। তো এই যে এদিক দিয়ে যাওয়া যাবে না, না এটা হচ্ছে একটা পার্ক, অনেক সুন্দর একটা পার্ক আর চারিপাশে বিল্ডিংগুলো। তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে, একটু বাচ্চাদের নিয়ে ঘুরাই ফিরাই, রিক্সা নিয়ে ঘুরলে নেই, পাশে লেক আছে, অনেক সুন্দর একটা জায়গা এই যে। তো যাই হোক আমরা এখন এখান থেকে ব্যাক করবো এবং চান্দ্রানি ঘুরলো ওকে পুরোটা ঘুরাই দেখালাম পুরো জায়গাটা। এটা অনেক বড় একটা জায়গা আর বিল্ডিংগুলো একই কালার একই রকমের কিন্তু খুবই চমৎকার। মেট্রো নিয়ে একদম লাস্ট স্টপেজে নামছিলাম তো ওইখানেই দেখলাম, আমি এর আগে কখনো এখানে আসি নাই ওইভাবে। এর আগে একবার মনে হয় এসেছিলাম। এই যে এই পাশে দেখুন কি গ্রিন ভিউ। তো যাই হোক আমরা যাই এবং এরপরে আবার আমাদেরকে ঢাকায় যাইতে হবে, মানে যেখান থেকে আসছি ফার্ম গেট, তারপর আমরা আবার নেক্সট ডে ঘোরার প্ল্যান করব। একটা কথা বলতে চাই যে মানে ফিজ না থাকলে আমার এই ঘোরাটা মানে মিস হয়ে যেত, আমি কখনো আসতে পারতাম না। আর আমি ভেবেওছিলাম যদি আসি তাহলে ওর সাথে আসবো, আর আসবো না। না অনেক মানুষ ওকে হয়তো প্রথম দেখছে যে ফিজের সাথে ঘুরতেছে, অ্যাকচুয়ালি না ওর সাথে আমার পড়ছে 2018 সাল থেকে। আমি যখন প্রথম ইন্ডিয়াতে গেছিলাম তখন থেকেই ও আমার বন্ধু, ওকে আমি বোনের মতো রেসপেক্ট করি সম্মান করি। অনেক মানুষ হয়তো প্রথম দেখে একটু নেগেটিভ কথা চিন্তা করতে পারে কিন্তু না, আর আমি চাই না ও এখানে এসে কোনো রকমের কোনো অসম্মান হোক। আমি এমন কিছু করবো না যে দুই দেশের মানুষের ভিতরে কোনো অসম্মান তৈরি হোক। কিন্তু ও এসেছে ওকে আমি ঠিকই ভালোভাবে আবার এনজয়। আর আমি খুবই মানে লাকি ফিল করি যে এখানে এসে আমি মানে মানে একা একা ঘোরা একটা আলাদা ব্যাপার, কিন্তু ও পেয়েছে আমি ওকে পেয়েছি বলে ও পুরোটা এত যত্ন নিয়ে ঘোরাচ্ছে যে সকল জায়গা হয়। এটা আমাদের সবার দায়িত্ব, শুধু আমার নট অনলি মি আমার না, এটা বাংলাদেশের সবারই। এখন সে গেস্ট অতিথি, সবাই ওকে এতটা ভালোবাসা দিছে। যাই হোক এই ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি এবং নেক্সট আপনারা কমেন্ট করেন ঢাকার আর কোথায় যাওয়া যায়, আমরা সেখানেই যাব। এবং চান্দ্রানির খুব ইচ্ছা কক্সবাজার যাওয়ার, এই কারণে প্ল্যান করতেছি। তো কক্সবাজারে দেখাবে। ওকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নেক্সট ডে দেখা হচ্ছে, দেখা হচ্ছে। টাটা।